মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি মনে করেন না মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে যাচ্ছে। গাজা ও লেবাননে ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ও ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেছেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, যুদ্ধ এড়ানো সম্ভব হলেও পরিস্থিতি সামলাতে আরও পদক্ষেপ নেওয়া জরুরি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। বাইডেনকে প্রশ্ন করা হয়েছিল তিনি কতটা নিশ্চিত যে এই যুদ্ধ এড়ানো সম্ভব হবে। জবাবে তিনি বলেন, আমি মনে করি না সর্বাত্মক যুদ্ধ হবে, আমি মনে করি আমরা এটি এড়াতে পারি। তিনি আরও বলেন, কিন্তু এখনও অনেক কিছু করতে হবে, অনেক কিছু। যখন তাকে জিজ্ঞাসা করা হয় তিনি কি ইসরায়েলকে সহযোগিতা করার জন্য মার্কিন সেনা পাঠাবেন, বাইডেন উত্তর দেন, আমরা ইতোমধ্যে ইসরায়েলকে সহযোগিতা করেছি, আমরা ইসরায়েলের সুরক্ষা নিশ্চিত করব। ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেওয়ার কথা ভাবছে তেল আবিব। মঙ্গলবার ইরান এই হামলা চালিয়েছিল। লেবাননে ইসরায়েলি হামলার জবাবে এই ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের শঙ্কা থাকলেও লেবাননে ইসরায়েলি স্থল অভিযানের পক্ষে সাফাই গিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন মনে করে লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েলের স্থল ও বিমান হামলা চালিয়ে যাওয়া প্রয়োজন। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। তবে তিনি স্বীকার করেছেন লেবাননে ইসরায়েলি অভিযান সম্প্রসারিত হওয়ার ঝুঁকি রয়েছে। একটি নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার বলেন, সব যুদ্ধই স্বাভাবিকভাবে পরিবর্তনশীল ও অনিশ্চিত, তাই ইসরায়েলের এই অভিযানের সমাপ্তি কখন ঘটবে তা এখনই বলা সম্ভব নয়। তবে ইসরায়েলের লক্ষ্য হিজবুল্লার অবকাঠামো ধ্বংস করা এবং সীমান্তে নিরাপত্তাহীনতার কারণে বাস্তুচ্যুত ইসরায়েলদের পুনরায় তাদের বাড়িতে ফেরানোর চেষ্টা চালিয়ে যাওয়া। ইসরায়েল গত মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলে সেনা পাঠিয়েছে। দুই সপ্তাহের তীব্র বিমান হামলার পর এই অভিযানে তুমুল লড়াই চলছে। এই সংঘাতে ইরান সরাসরি জড়িয়েছে ও এতে যুক্তরাষ্ট্রকে টেনে আনার শঙ্কা দেখা দিয়েছে। ম্যাথিউ মিলার আরও বলেন, আমরা শেষ পর্যন্ত একটি যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমাধান দেখতে চাই, তবে আমরা মনে করি ইসরায়েল এখন সন্ত্রাসীদের শাস্তি দেওয়ার সঠিক কাজটি করছে। বাইডেন প্রশাসন বারবার ইসরায়েলকে যুদ্ধ আরও বিস্তৃত না করার জন্য সতর্ক করে আসছে। তবে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ 3 সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব দিলে তা ইসরায়েল প্রত্যাখ্যান করে এবং লেবাননে অভিযান আরও জোরদার করে।